চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়াইফ ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি উল্লেখ আছে, এখানে লেখছে কি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থা প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশ সরকার এর যৌথ অধ্যয়নে সিএসটি এলাকা ব্যতীত সারাদেশে বাংলাদেশ গ্রাম আদালতের সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করার প্রকল্প গ্রহণ করেছে। ওয়েব ফাউন্ডেশন সরকার অনুমোদিত দেশীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা, 1990 সাল থেকে সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সংস্থার সুশাসন, ন্যায্যতা ও অধিকার কর্মসূচির অধীনে আগামী 2023 থেকে 2027 মেয়াদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পটি ঢাকা বিভাগে 9টি, খুলনা বিভাগে 10টি, বরিশাল বিভাগে 6টি সহ মোট 25টি জেলায় দাতা সংস্থা আর্থিক ও কারিগরি সহায়তা স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ইউএনডিপির মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে। এমত অবস্থায় উক্ত প্রকল্পের আওতায় নিম্নলিখিত পদে জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা হলো। এই নিয়োগ শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। এখানে দেখেন কী কী পদে তারা দরখাস্ত আহ্বান চাচ্ছে। প্রথম যে পদ সেটা কি ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার একজন লোক, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফিনান্স বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনার্স সহ মাস্টার্স, উন্নয়নমূলক কার্যক্রম কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছর, এবং বেতন পাবে সর্বোচ্চ করলে 50,000 টাকা, আর কর্মস্থল হবে কেন্দ্রীয় প্রকল্প কার্যালয়। তারপরে যে পদ সেটা কি ডিস্ট্রিক্ট ম্যানেজার, 18 জন লোক নিয়োগ করা হবে, এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সামাজিক আইন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স, উন্নয়নমূলক কার্যক্রমে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 50 বছর, এবং বেতন ভাতা সর্বসাকলি পাবে 58,000 টাকা, এবং কর্মস্থল বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের প্রকল্পভুক্ত জেলাতে কর্মস্থল হবে। তারপর কি উপজেলা কোঅর্ডিনেটর, 129 জন লোক প্রয়োজন, এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক, উন্নয়নমূলক কার্যক্রম কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 50 বছর, এবং অন্য বেতন ভাতা সর্বসাকলে বেতন পাবে 30,000 টাকা, কর্মস্থল হবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগ প্রকল্পভুক্ত উপজেলাতে। এরপর যে পদ সেটা কি প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট, 18 জন লোক নিয়োগ করবে এই পদের জন্য, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কি বাণিজ্য বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক, উন্নয়নমূলক কার্যক্রম কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, এবং বেতন পাবে সর্বোচ্চ করলে 20,000 টাকা, এবং কর্মস্থল বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের প্রকল্পভুক্ত জেলা। তারপর কি অফিস অ্যাসিস্ট্যান্ট একজন, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, উন্নয়নমূলক কার্যক্রম কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 32 বছর, এবং বেতন পাবে সর্বোচ্চ করলে 18,000 টাকা, এবং কর্মস্থল কেন্দ্রীয় প্রকল্প কার্যালয়। তো আপনারা কীভাবে আবেদন করবে দেখেন, আগ্রহী প্রার্থীদেরকে সাম্প্রতিক জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ আবেদনপত্রের সদ্য তোলা 2 কপি, পাসপোর্টের ছবি সহ শিক্ষাগত সকল যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি আগামী 8ই আগস্ট 2023 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন প্রধান কার্যালয়, 22-13B ব্লক, ব্লক B, কিলজি রুট, মোহাম্মদপুর, ঢাকা 1207, এই ঠিকানায় আবেদন করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচনের পরীক্ষা তারিখ ও সময় ইত্যাদি SMS বা ইমেলের মাধ্যমে যথাসময় জানানো হবে। নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিকিট নিবেদন করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে অবশ্যই, এবং নারী প্রার্থীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে, এবং আবেদন সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারেন, ওয়েব ফাউন্ডেশন.org/jobs এবং bdjobs.com.com এই বিডিতে গিয়ে আপনারা বিস্তারিত এই নিয়োগ সম্পর্কে জানতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।